আমন্ত্রণ এসিটিভি নিউজ আপডেটে সঙ্গে আছি সাবরিনা চৌধুরী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ সিলেটে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেট যাচ্ছেন তিনি। সকালে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন। এরপর তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে, হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে ও গাজী বুরহানউদ্দিনের মাজার জিয়ারত করবেন। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে দুপুর দুটায় জনসভায় বক্তব্য রাখবেন। জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা এবং সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোটের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিলেট বিভাগ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। আজকের জনসভায় সিলেট বিভাগের ১৯ আসনে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন আওয়ামী লীগ সভাপতি। দর্শক, সিলেট থেকে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণার খবর জানাবেন সহকর্মী আব্দুল আলিম শাহ। চলে যাচ্ছি তার কাছে। আলিম, প্রধানমন্ত্রীর কর্মসূচির বিস্তারিত জানাবেন। সাবরিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী সকাল ১০টায় তিনি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে এবং সিলেটে পৌঁছে তিনি বিমানযোগে সিলেটে পৌঁছবেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে পৌঁছবেন এবং তারপরে তিনি সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহীর মাজারে তিনি এরপরে তিনি হজরত শাহপরান রহমতুল্লাহ আলহীর মাজার জিয়ারত করবেন। তার কর্মসূচিতে এই এই এগুলো রয়েছে। পাশাপাশি রয়েছে যে সিলেটে হজরত বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলহীর মাজার জিয়ারত করার কথা রয়েছে তার। এছাড়া দুপুর দুটায় তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদান করবেন প্রধান অতিথি হিসেবে, যেখানে এই নির্বাচনের সিলেটের ১৯টি আসনের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। পাশাপাশি নৌকার পক্ষে তিনি ভোট চাইবেন বলে আমরা সংশ্লিষ্ট সূত্রে জেনেছি। আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব বদরুদ্দিন আহমদ কামরান, তিনি যেটি বলেছেন যে তিনি তারা সিলেটের স্থানীয় নেতৃবৃন্দ উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং দলীয় সভাপতিকে রিসিভ করার জন্য তারা সেখানে প্রস্তুত রয়েছেন এবং এখনো পর্যন্ত বিমান এসে পৌঁছায়নি। তারা পৌঁছা মাত্রই সেখান থেকে রওনা দিবেন এবং মাজারগুলো জিয়ারত করার পরে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে অবস্থান করবেন এবং দুপুর দুটায় তিনি এই আমাদের পেছনে যে মাঠটি যে দেখতে পেলেন আপনারা, এই মাঠেই এই জনসভায় তিনি বক্তৃতা করবেন। সাবরিনা, এই ছিল সিলেট থেকে সবশেষ। আলিম, আপনাকে ধন্যবাদ। খেলার মাঠ ছেড়ে আজ থেকে নির্বাচনী মাঠে নামছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সড়কপথে তিনি রাজধানী ঢাকা থেকে নির্বাচনী এলাকা নড়াইলে আসছেন আজ। মাশরাফির ঘনিষ্ঠজনরা জানান, ক্রিকেটের মতো নির্বাচনী মাঠে জয়ী হওয়ার স্বপ্ন নিয়ে সড়কপথে নড়াইলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি মাওয়া হয়ে নড়াইলে আসবেন। সঙ্গে থাকবেন স্ত্রী সুমনা হক সুমি, মেয়ে হুমায়রা ও ছেলে সোহেল মর্তুজা। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ফয়জুল হক রম জানান, কালনা ফেরিঘাটে পৌঁছাবেন দুপুরে। মাশরাফিকে সংবর্ধনা দিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর কালনা ঘাট এলাকায় প্রথম পথসভায় বক্তব্য রাখবেন মাশরাফি। শিল্পাঞ্চল খ্যাত ময়মনসিংহ ১১ ভালুকা আসনে জমে উঠেছে ভোটের লড়াই। পুরো উপজেলায় চলছে উৎসবের আমেজ। তীব্র শীতকে উপেক্ষা করে প্রার্থীরা দিন রাত নিজেদের পক্ষে মিছিল মিটিং এর মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এই আসনে মহাজোট তথা আওয়ামী লীগের প্রার্থী এমপি পদে নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতাকারী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ কাজিমুদ্দিন আহমেদ ধনু আর ঐক্যফ্রন্ট থেকে বিএনপির প্রার্থী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু আর ইসলামী আন্দোলনের আরেকজন প্রার্থী হাত পাখা নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত এ আসনে নৌকা ও ধানের শীষের মধ্যে তীব্র লড়াই হবে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা। দর্শক, ময়মনসিংহের ভোটের খবর জানবো সহকর্মী আওলাদ হোসেন রুবেলের কাছ থেকে। রুবেল, ময়মনসিংহে প্রার্থীদের প্রচারণার খবর জানাবেন। ধন্যবাদ সাবরিনা।
সারা দেশের মতো কিন্তু ময়মনসিংহের তীব্র শীত দেখে বসেছে। এই শৈত্য প্রবাহ তীব্র শীতকে উপেক্ষা করে কিন্তু প্রার্থীরা গণসংযোগ কাজে ব্যস্ত সময় পার করছেন। একেবারে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু এই প্রচার প্রচারণা চলছে। তো আমি ময়মনসিংহ 11 ভালুকা আসন, যেটি শিল্পাঞ্চল খ্যাত ভালুকা, সেখানে আছি। আমি সেই শিল্পাঞ্চল খ্যাত ভালুকা আসনের সম্পর্কে যদি আপনাকে একটু জানাতে চাই, এখানে কিন্তু মহাজোট তথা আওয়ামী লীগের প্রার্থী হলো ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য আল্লাহ কাজী মুদ্দিন আহমেদ ধনু। তিনি কিন্তু নৌকা প্রতীক নিয়ে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, সকাল থেকে রাত অবধি তিনি কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে। অপরদিকে ঐক্যফ্রন্ট তথা বিএনপি মনোনীত যিনি প্রার্থী হয়েছেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এবং ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, তিনিও কিন্তু তার নেতাকর্মীদেরকে নিয়ে সকাল থেকে একেবারে গভীর রাত পর্যন্ত কিন্তু প্রচারণা এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এবং এই আসনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, এটা ঢাকার অদূরে একেবারে ময়মনসিংহের প্রবেশদ্বার, একটা শিল্পাঞ্চল খ্যাত ভালুকা আসন। এখানে কিন্তু প্রায় 200 শিল্প কারখানা রয়েছে। তো এখানে কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ ভাবেই কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখান থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারের বিগত 10 বছরের যে উন্নয়ন চিত্র সেটা তুলে ধরে আবারও দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা ভোটারদের কাছে এই উন্নয়ন যেন অব্যাহত থাকে সেভাবে তারা কিন্তু ভোটারদের কাছে ভোট চাইছেন। অপরদিকে বিএনপি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, তারা গণতন্ত্র উদ্ধার, তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্তির দাবির জন্যে এবং তারা যেন আবারও সামনে যে উন্নয়নের দ্বারা সেটা যেন তারা চালিয়ে যেতে পারে তার জন্য কিন্তু ভোটারদের কাছে ভোট চাচ্ছেন এবং তাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে বিএনপির পক্ষ থেকে এখানে একটা অভিযোগ করা হচ্ছে যে তাদের বিভিন্ন নেতাকর্মী নামে অজস্র মামলা এবং যেসব মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো আবার তাদের চালু হচ্ছে, তাদেরকে হাজিরা দিতে হচ্ছে, কিছুটা গ্রেপ্তার আতঙ্কেও তারা রয়েছে। এবং 2 আগে কিন্তু ফখরুদ্দিন আহমেদ বাচ্চু তার 2 মামলায় কিন্তু জামিন নামঞ্জুর করে তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। পরবর্তীতে তিনি কিন্তু হাইকোর্ট থেকে জামিন নিয়ে এখন মাঠে, 2 তিনি মাঠে ছিলেন না, এখন কিন্তু মাঠে তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো ভালুকা শিল্পাঞ্চল ক্ষেত্র এলাকা, এখানে যেটা ভোটাররা মনে করছেন বিশ্লেষকরা, যে এখানে যে শিল্প কারখানার যে সমস্ত ভোটার রয়েছে, বহিরাগত ভোটার যারা বাহির থেকে সেখানে কর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের ভোট এখানে একটা প্রভাব ফেলবে এবং তরুণ ভোটার এখানে রয়েছে। এই আসনে কিন্তু প্রায় 3 লাখ ভোটার রয়েছে, যে এখানে 1টি পৌরসভা এবং 11টি ইউনিয়ন নিয়ে কিন্তু এই আসনটি গঠিত। এই শিল্প এলাকা বালুকায় এখন কিন্তু 2 দলই চাচ্ছে যে এই তরুণ ভোটার এবং যে শিল্প কারখানার ভোটার তাদেরকে তাদের দখলে নেওয়ার জন্য। এবং এই আসনটি কিন্তু আওয়ামী লীগের ঘাঁটি, যে আসনে কিন্তু 96 থেকে টানা 4 কিন্তু আওয়ামী লীগের প্রার্থী এখানে এমপি ছিলেন, এখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন ডাক্তার এম আমানুল্লাহ, এবার কিন্তু তিনি বার্ধক্যজনিত কারণে এখানে মনোনয়ন পাননি। এখানে তরুণ প্রার্থী এমপি পদে প্রথম প্রতিদ্বন্দ্বিতাকারী আল্লাহ কাজীমুদ্দিন আহমেদ ধনুকে কিন্তু এখানে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। তো এখানে আমরা ভোটারদের সাথে কথা বলে এবং সমস্ত পরিবেশ যাচাই করে যেটা আমরা জানতে পেরেছি, যে এখানে শেষ পর্যন্ত ধানের শীষ এবং নৌকার তুমুল একটা লড়াই হবে। এবং এখানে ইসলামী আন্দোলনের একজন প্রার্থী পাখা প্রতীক নিয়ে তিনিও কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো ভালুকার যে সর্বশেষ যে অবস্থান, যে এখন অত্যন্ত বিএনপি নেতারা তারা কিন্তু মামলা হামলার জন্য কিছুটা আতঙ্কে, তারপরেও তারা কিন্তু গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং আওয়ামী লীগ কিন্তু তাদের জয়ের দ্বারা অব্যাহত রাখার জন্য তারা কিন্তু অত্যন্ত ফুরফুরে মেজাজে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো সাবরিনা, এই ছিল আমার হাতে ময়মনসিংহ বালুকা 11 আসনের নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। রুবেল, আপনাকে ধন্যবাদ। জামালপুর শহর কবরস্থানে দাদার কবরের পাশে আজ চিরনিদ্রায় শায়িত করা হবে প্রখ্যাত নির্মাতা, অভিনেতা, প্রযোজক ও লেখক আমজাদ হোসেনকে। তার ইচ্ছা অনুযায়ী পরিবার থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমজাদ হোসেনের মরদেহ রাখা হবে। মৃত্যুর 7 পর গতকাল শুক্রবার ব্যাংকক থেকে দেশে পৌঁছেছে আমজাদ হোসেনের লাশ। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে রাত 7:05 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিমানবন্দর থেকে আমজাদ হোসেনের লাশ আদাবরের বাসায় নেওয়া হয়। এরপর সেখানকার স্থানীয় মসজিদে প্রথম জানাজা শেষে বারডেমের হিমাগারে রাখা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বাদ জোহর এফডিসিতে নেওয়া হবে। এরপর জামালপুরে শেষবারের মতো জানাজা শেষে দাফন করা হবে। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত 18 নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের ইম্পালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। পরে ব্যাংককের বামরুদগ্রাদ হাসপাতালে টানা 16 চিকিৎসার পর গত 14 ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর 2:57 মারা যান আমজাদ হোসেন।
প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের 5টি আসনের প্রার্থীরা। দিনভর তারা ছুটছেন ভোটারদের দ্বারে। এর মধ্যে চাঁদপুর 3 আসনের প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপুমনি। আরো জানাছেন সহকর্মী জিএম শাহিন। সারা দেশের নেই চাঁদপুরও পিছিয়ে নেই ভোটের প্রচার প্রচারণায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা তুলছেন ভোটারদের দ্বার দ্বারে। আমি তার আগে একটু জানিয়ে রাখি, চাঁদপুরের 5টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে 5 জন রয়েছেন ভোটের মাঠে। এখানে 7 জনকে প্রথম মনোনয়ন দেওয়া হয়েছে, পরে চূড়ান্ত করা হয়েছে 5 জনকে। আর যদি বলি নাগরিক ঐক্য এবং বিএনপি থেকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে 15 জনকে, পরবর্তীতে 5টি আসনে 5 জনকে চূড়ান্ত প্রার্থী করা হয়। কিন্তু এখানে দেখার বিষয় যে বিষয়টা, সেটা হলো আওয়ামী লীগের সকল প্রার্থী সকল ভেদাভেদ ভুলে তাদের নৌকার প্রতীকে জয়ের জন্য কাজ করছে, কিন্তু বিএনপির প্রার্থীরা শুধুমাত্র যারা প্রতীক পেয়েছে তারাই মাঠে আছে, কিন্তু যারা প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন এরকম কেউ এখন পর্যন্ত মাঠে নেই। আমি আছি চাঁদপুর 3 নির্বাচনী এলাকায়। এই এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার দীপুমনি, আমরা এখন কথা বলবো নির্বাচন নিয়ে, তার প্রচার প্রচারণা এবং তার ভাবনার কথা, এবং নির্বাচিত হলে তিনি কি করবেন সে বিষয়ে আমরা একটু জানতে চাই। এখানে চাঁদপুর হ্যামচরে যেহেতু তার মানুষের যে প্রাণের দাবিগুলো ছিল নদী ভাঙন রোধ করা সহ সেই সমস্ত দাবিগুলো আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 10 বছরে একে একে পূরণ করেছি, এবং আমাদের যা ওয়াদা ছিল তার সব পূরণ করে ওয়াদার থেকে আরও অনেক বেশি কাজ করেছি। আমরা মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকেছি, সার্বক্ষণিকভাবে তাদের পাশে থেকেছি, সেই কারণে মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে আমি বলবো হ্যামচরে তো দলমত নির্বিশেষ সবাই আজকে নৌকাকে সমর্থন দিচ্ছেন, এবং যে ব্যাপক সাড়া পাচ্ছি আমরা, আর একই সঙ্গে তারা বিশ্বাস করেন যে যেভাবে গত 10 বছরে আমরা এই অঞ্চলকে এগিয়ে নিয়ে গেছি, আগামী দিনেও ইনশাল্লাহ এই যে বিশাল বিশাল প্রকল্প এখানে নেওয়া হয়েছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, আমাদের পর্যটন এলাকা, আমাদের 19 কিলোমিটার দীর্ঘ যে বাঁধ হয়েছে সেই বাঁধের পাশ দিয়ে একেবারে সেই কক্সবাজারের মতো করে মেরিন ড্রাইভ, এরকম আরও অসংখ্য এখানে বড় প্রকল্প হবার সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, অনেকগুলো শুরু হয়ে গেছে। কাজেই সকলে অত্যন্ত উদ্বুদ্ধ এখন যে ইনশাআল্লাহ 30শে ডিসেম্বর নির্বাচনে তারা নৌকায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করে এই অঞ্চলকে, এই চিরদিনের অবহেলিত এই অঞ্চলকে, এই জনপদকে আমরা আজকে যেভাবে উন্নত করেছি আগামী দিনে আরও অনেক উন্নত সমৃদ্ধ অঞ্চল হিসেবে এটিকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। দর্শক শুনছিলেন ভোটের হাওয়া, চাঁদপুর 3 নির্বাচনী এলাকা, আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী, দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমনির ভাবনা। আজ এই পর্যন্তই। দেশের বাইরের খবর, গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে 1 কিশোর সহ 3 ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। হামাসের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন আল জাজিরা। গাজার ইসরায়েল সীমান্তে মার্চ মাসে শুরু হওয়া গ্রেট মার্চ অব রিটার্ন কর্মসূচির অংশ হিসেবে 39তম সাপ্তাহিক কর্মসূচিতে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে 1 কিশোর সহ 3 ফিলিস্তিনি নাগরিক নিহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে মোহাম্মদ আল জাহজুহ নামে 16 বছর বয়সী 1 কিশোর সহ 28 বছর বয়সী আব্দুল আজিজ ও 40 বছর বয়সী মাহের ইয়াসিন নিহত হয়েছে। আহত হয়েছে 2 সাংবাদিক সহ প্রায় 40 জন। মার্কিন মানবাধিকার সংস্থা দ্য হিউম্যান রাইটস জানিয়েছে চলতি বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় 54 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। মাঝে ময়দানের খবর, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের অঘোষিত ফাইনাল আজ। সিরিজ 1-1 সমতায় থাকায় তৃতীয় ম্যাচটি ফাইনালের আমেজে হাজির হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো 3 ফরম্যাটে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে আজ ক্যারিবীয়দের সামনে সাকিব আল হাসানের দল। 20 ওভারের ক্রিকেটটা বাংলাদেশ ও ওয়ানডে সিরিজ হারের পর টি-20 যেভাবে শুরু করেছিল ক্যারিবীয়রা, তাতে সিরিজ হারের শঙ্কায় পড়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটে বলে সাকিবদের অসাধারণ পারফরমেন্সে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাই টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-20 সিরিজের ট্রফিটাও নিজেদের শোকেজে রাখতে চায় বাংলাদেশ দল। অন্যদিকে সিরিজের শেষ ট্রফিটা নিজেদের করে নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সংবাদ জানতে ভিজিট